বন্ধুগণ মোদী সরকার চালু করতে যাচ্ছে নতুন নিয়ম আর কিন্তু নাও হতে পারে পাঁচ বছরে তিনবার নির্বাচন পাঁচ বছরের ভেতরে তিনবার নির্বাচন নাও হতে পারে এই নিয়ে মোদী সরকার কিন্তু একটি বিল পাশ করাতে যাচ্ছে তো ভিডিও শুরু করার আগেই আপনাদের কাছে সবার কাছেই করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বেলাইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওর আলোচনা আমরা শুরু করি এক দেশ এক কর ব্যবস্থা চালু করতে গিয়ে কম সমালোচনার মুখোমুখি হতে হয়নি মোদীকে এবার এক দেশ এক নির্বাচন চালু করতে বড়সড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশ জুড়ে এই ব্যবস্থা ঔদ চালু করা যায় কি না তা জানতে আগামী উনিশে জুন সর্বদলীয় বৈঠক ডাকছেন নমো পঁচিশে জুন সংসদের প্রথম অধিবেশনে জানা গিয়েছে ওই বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের লোকসভা ও রাজ্যসভার প্রতিনিধিদের উপস্থিত থাকতে আর্জি জানানো হয়েছে নরেন্দ্র মোদীর দপ্তরের তরফে সূত্রের খবর সংসদে নিজস্ব মতামত জানার পর বিষয়টি আগামী বদল অধিবেশনে তুলতে পারেন মোদী বিষয়টি নিয়ে আলোচনার পরই তা সংসদে উঠতে পারে তবে সংসদে এই মর্মে যদি কেন্দ্র বিল আনার চেষ্টা করে তা খুব সহজেই লোকসভায় পাশ হয়ে যেতে পারে তবে রাজ্যসভার বাধার মুখোমুখি মুখোমুখি হলেও দু হাজার একুশের দু হাজার একুশের মধ্যে তা কাটিয়ে উঠতে পারে কেন্দ্রের মোদী সরকার কেননা লোকসভায় এই তিনশো বেশি আসন দখল রেখে বিজেপি কেননা লোকসভায় একই তিনশো বেশি আসন দখলে রেখে বিজেপি রাজ্যসভায় আগামী দু সালের মধ্যেই সংখ্যাগরিষ্ঠতা আদায়ের করে নিতে পারে বিজেপি এই মুহূর্তে দুশো পঁয়তাল্লিশটি আসনের মধ্যে এনডিএ জোটের হাতে রয়েছে নিরানব্বইটি আসন সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো চব্বিশ এবারের লোকসভা নির্বাচনে পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে বিজেপি পেয়েছে তিনশো তিনটি আসন এনডিএ জোট পেয়েছে তিনশো তেপ্পান্নটি আসন ফলে রাজ্যসভার আসন বন্টনের নিরিখে বিজেপির আগামী একুশ সালের মধ্যেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে ফলে সংসদের দুই কক্ষে বিল পাশ করাতে কোনো চিন্তা করতে হবে না মোদী সাহেবদের তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটির সঙ্গে থাকার জন্য